ইউক্রেনের পূর্ব অঞ্চলে তুমুল যুদ্ধ, কিছু কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেছে এরদোগান, শার্লি এবদোর পরিণতি হতে পারে সালমান রুশদির মতো, হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিল ভারতের আদানি গ্রুপ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গফিরে হামলা চালাবো বলেছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি নূর নবী ইসলাম। আজ জানাবো মুসলিম বিশ্ব সহ অন্যান্য ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো। ইউক্রেনের পূর্ব অঞ্চলে তুমুল যুদ্ধ। ইউক্রেনের পূর্ব অঞ্চলের সোলেদার শহরে রাশিয়া আর ইউক্রেনীয় সেনাদের মতো তুমুল যুদ্ধ অব্যাহত আছে। শহরের নিয়ন্ত্রণ নেওয়ার রাশিয়ার দাবি অস্বীকার করেছে ইউক্রেন। চলমান এই লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছে ইউক্রেনীয় বাহিনী। সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া, ইউক্রেনীয় বাহিনীর আস্তানা লক্ষ্য করে চালিয়ে যাচ্ছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোলেদার শহরকে উত্তর দিক দিয়ে পুরোপুরি ঘিরে ফেলেছে রুশ সেনারা। স্থলপথে অভিযান চালানোর পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি লক্ষ্য করে বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে বিভিন্ন শহরে। এর আগে শহরটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করে মস্কো, তবে সেই দাবি সত্য নয় বলে জানিয়েছে কিয়েভ। শহরটিতে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের লড়াই চলছে বলেও জানানো হয়েছে। প্রমাণ হিসেবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেন। এতে শহরের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনাদের অবস্থান ও লড়াইয়ের চিত্র দেখানো হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া গ্রুপ অগনার বাহিনী এখনও পূর্ব অঞ্চলীয় লবণ খনির শহর সোলেদার দখল করতে পারেনি। লবণ খনির শহর সোলেদার বাকমুথ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এটি দখলে নিলে রাশিয়াকে সামরিক, বাণিজ্যিক ও অন্যান্যভাবে শক্তিশালী হতে সক্ষম হবে। এদিকে ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাদের নেতৃত্বে আবারও পরিবর্তন এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবাহিনীর জেনারেল সের্গেই সুরভিকিনের জায়গায় ভ্যালোরি গেরাসিমোভকে সেনা অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। এদিকে কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেছে এরদোগান। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ তুরস্কের বিচার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার আন্তর্জাতিক ন্যায়পাল সম্মেলনে তিনি এসব কথা বলেন, খবর আনাদোলু এজেন্সির। এরদোগান বলেন, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা যাদের রেড নোটিশ দিতে চাওয়া হয়েছে কিন্তু তারা তাদের ফেরত দেয়নি, তারা ইউরোপের বিভিন্ন দেশে তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে পারে এবং তুর্কির নাগরিক ও প্রতিনিধিদের ওপর হামলা চালাতে পারে। ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠনের FETU মার্কিন নেতা ফেতুল্লাহ গুলের সম্পর্কে এরদোগান বলেন, যেমনটি জানা গেছে FETU এর প্রধান, যিনি আমাদের 252 নাগরিককে গত বছর 15 জুলাই হত্যা করেছিলেন এবং আমাদের পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট ভবনে বোমা হামলা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসী সংগঠনের তদারকি চালিয়ে যাচ্ছে। প্যারিসের ঘটনার উদাহরণ টেনে তুর্কি নেতা বলেন, আমি আশা করি যে ঘটনাগুলো খারাপ ও ভালো সন্ত্রাসীদের মতো পার্থক্যের ভুলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি নতুন যুগ শুরু করে। এদিকে শার্লি এবদোর পরিণতি হতে পারে সালমান রুশদির মতো বলেছে ইরান। ফ্রান্স ও শার্লি এবদো ম্যাগাজিনের সম্পাদক সতর্ক করে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উসমা খামিনির উপহাস করে কার্টুন প্রকাশ করে তাদের পরিণতি বিতর্কিত লেখক সালমান রুশদির মতো হতে পারে। এ সময় তিনি তাদেরকে সতর্ক করে দেন, মুসলমানদের নিয়ে খেলবেন না। 1988 সালে সালমান রুশদি তার বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশ করেন। ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বইটি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। তখন থেকেই সালমান রুশদির প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন। 1989 সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তাকে হত্যার আদেশ দিয়ে একটি ফতোয়া জারি করেন। এরপর দীর্ঘ 10 বছর পর সালমান রুশদির আত্মগোপনে কাটিয়ে দেন। পরে ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসতে শুরু করেন, তবে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখনও রয়ে গেছে। গত বছর নিউ ইয়র্কের একটি সাহিত্য উৎসবে মঞ্চে উঠে রুশদিকে ছুরির আঘাত করা হলে তিনি গুরুতরভাবে আহত হন। মুসলমানদের নিয়ে খেলতে যাবেন না মন্তব্য করে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হুসিন সালামি বলেন, আমি ফ্রান্স এবং শার্লি এবদো
ম্যাগাজিনের পরিচালকদের সালমান রুশদির ভাগ্যর দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছি। তিনি 35 বছর আগে কোরআন ও ইসলামের মহানবীকে অপমান করেছিলেন, পরিণতি তিনি লুকাতে বাধ্য হয়েছিলেন। শার্লি এবদো গত সপ্তাহে একটি প্রতিযোগিতায় বিজয়ী কিছু কার্টুন প্রকাশ করেছে। এসব কার্টুনে ইরানের সর্বোচ্চ নেতার আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল। এদিকে ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিল ভারতের আদানি গ্রুপ। ইসরায়েলের অন্যতম বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। $115 কোটি মূল্যের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত বন্দরটির মালিকানা পেয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেট জালেল ম্যাট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রসদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। ইসরায়েলি রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে তারা। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। বহু বছর ধরে শ্রমিক ধর্মঘটে জর্জরিত গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিক্রিতে সময় লেগেছে 5 বছর। উল্লেখ্য, ইসরায়েলের আমদানি রপ্তানির প্রায় 99% হয়ে থাকে দেশটির সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে। গত বছর চীনের সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ হাইফা উপসাগরের তীরে নতুন একটি বন্দর চালু করে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গভীরে হামলা চালাবো বলেছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে যে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিধ্বস্ত দেশটির বিরুদ্ধে নৃশংস অবরোধ কঠোর করার জন্য জাতিসংঘের যুদ্ধবিরতিকে কাজে লাগিয়েছে। জোর দিয়ে বলেছে যে স্থিতি অবস্থা বজায় রাখতে দেবে না তারা, এবং আমরাও তার জন্য কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত আছি। আনসারুল্লাহর একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে গত বছরের 2 অক্টোবর মেয়াদ শেষ হওয়া 6 মাসের যুদ্ধবিরতি এবং বাণিজ্যিক বিমানবন্দর এবং প্রবেশ বন্দরগুলির ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য 2 দফা আলোচনার পরও রিয়াদের নেতৃত্বাধীন জোট শর্ত থেকে সরে এসেছে। যুদ্ধবিরতির বাইরে সৌদি নেতৃত্বাধীন জোটের মূল লক্ষ্য ছিল সৌদি আরবের গভীরে লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো, হুতি আনসারুল্লাহ বিমান বাহিনীকে থামানো। তদুপরি ইয়েমেনের ওপর বিপর্যস্ত সাগর, স্থল এবং বিমান অবরোধ দেশটিতে একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে। বিবৃতিতে এই কথা বলা হয়েছে, আনসারুল্লাহ দুর্ভিক্ষ এবং অবরোধকে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অপরাধমূলক এবং নিষ্ঠুর কৌশল হিসেবে বর্ণনা করেছে। যুক্তি দিয়েছে যে এই অনুশীলনটি জাতিসংঘের সনদ এবং নীতির অধীনে গণহত্যা সমান। অবরোধ একটি যুদ্ধের মতোই, যার প্রাথমিক উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব ইয়েমেনিকে হত্যা করা এবং মানুষের জীবিকা ধ্বংস করে তাদের প্রতিশোধ নেওয়া। যুদ্ধবিরতির পিছনে সৌদি নেতৃত্বাধীন জোটের উদ্দেশ্য ছিল ইয়েমেনের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা। আনসারুল্লাহ উল্লেখ করেছে, রিয়াদের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অবরোধের সুযোগ নিয়েছে। যুদ্ধবিরতি এটাও প্রমাণ করে যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের জাতির দুর্ভোগ কমাতে কোনো ব্যবস্থা খুঁজছে না। একটি সরকারি কর্মচারীদের বেতন প্রদানের বিরুদ্ধে দৃঢ়ভাবে এবং অবরোধ কঠোর করার কোনো সীমা জানে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।